এই যে gengji দেখেন মাত্র 50 টাকা বাইকারি এই যে মাত্র 50 টাকা কত সুন্দর ডিজাইন একটা 50 টাকা ভাই মাত্র 50 টাকা প্যান্ট মাত্র 100 টাকা ভাই 100 টাকা 100 টাকা এই যে জিন্সের প্যান্ট 100 টাকা যারা শোরুম কোয়ালিটির মাল নিতে চান আচ্ছা 200 250 300 350 400 টাকারও মাল আছে ভাই ওয়ান পিস কত করে ষাট টাকা বোরখা ভাই দেড় দুইশো করে বিক্রি তো অনেক লাভ লাভে আছে সব নব্বই টাকা এইটা ভাই একশো বিশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় ষাট গেঞ্জি পাঞ্জাবে নুরি জীবন ভাই আসসালাম ভাইকুম সালাম ভাই ভালো আছেন আসি তো ভালো আসলে যে কথা বললেন পঞ্চাশ টাকা এটা কি সত্য ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য ভাই তাই এই রেটে দিবেন আপনি অবশ্যই দিবো আসেন না না আসলে তো বুঝবেন কেমনে কি থাকবে ভাই আইটেম দেখতে পারি আমরা আমার কাছে বিভিন্ন আইটেম আছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি বোরকা ওয়ান পিস প্যান্ট

একশো একশো ডিজাইন আচ্ছা এই মালগুলো সাধারণত কারা ভাই আপনাদের কাছ থেকে এই মাল যারা ফুটপাতে বিক্রি করেন ভ্যান গাড়িতে বিক্রি করেন দোকানের সামনে দোকান লাগায় বিক্রি করেন কাদের জন্য সাপ্তাহিক মেলা থেকে মেলা থেকে বিভিন্ন আইটেমে হাটেগঞ্জে বাজারে যারা ব্যবসা করতে যাচ্ছেন মাত্র 50 টাকা করে কিনবেন জোরা বিক্রি করবেন 300 200 রেকে 300 200 250 মানে মাল কিনবে 10000 টাকার বিক্রি করবে 20000 টাকায় অবশ্যই এত লাভ এত লাভ আচ্ছা এই যে পাঞ্জাবি দেখতে পাইতেছি ভাই এই যে একটা পাঞ্জাবি দেখেন অনেক সুন্দর পাঞ্জাবি মাত্র 50 টাকা ভাই পাঞ্জাবিও দিতেছেন 50 টাকা ভাই হ্যাঁ 50 টাকা চিন্তা করেন দর্শক এই যুগে এই সাই 50 টাকা জিনিস পাওয়া যায় মাত্র 50 টাকা দেখেন না ভাই কত সুন্দর সুন্দর জিনিস আমি দেখাইতাছি আপনাদের

কেমনে সম্ভব একশো টাকা আর কি দেখেন একশো টাকা সব ধরনের আছে একশো টাকা কি কি থাকবে ভাই সাতাশ থেকে ছত্রিশ থাকবে মাত্র একশো টাকা এগুলো কি বান্ডিলে কত পিস করে থাকবে এটা বান্ডিল না ভাই এটা খোলা মাল ওয়ান বাই ওয়ানি করা বিভিন্ন প্রোডাক্টা যদি নিতে চাই যে গেঞ্জি পাঞ্জাবি বোরকা ওয়ান পিস মিলে একশো পিস আমি ভাই আমার পুঁজি কম আমি একশো পিস পিস ব্যবসা করতে আচ্ছা এখন যেটা দেখতে শার্ট এইটা হলো যারা ভাই দোকানে বিক্রি করে শোরুমে বিক্রি করে বিভিন্ন আবার চাইলে তারা ফুটেও বিক্রি করতে পারে ভাই আচ্ছা এই শার্টগুলো এগুলো এইটা শোরুম কোয়ালিটির শার্ট ভাই আচ্ছা যে এতক্ষণ যেগুলো দেখেছিলাম এগুলো ছিল বিশেষ করে ফুটপাথ হকার ব্যবসায়ীদের হকার ব্যবসায়ীদের জন্য দেখাচ্ছি এগুলো হচ্ছে শোরুম ব্যবসায়ীদের শোরুম ব্যবসায়ীদের জন্য এই যে একটা শার্ট আসছে একদম পিওর সুতি ভাই বিভিন্ন কালার আছে আমার নিজস্ব কারখানার ভাই নিজস্ব কারখানা আমি বানাই দিতে পারবো যদি বলেন এই মডেল আমার একশো পিস বানায় দেন আমি দিব দেওয়া সম্ভব সম্ভব আচ্ছা কত করে নিতে পারবে

যারা শোরুম কোয়ালিটির মাল নিতে চান আচ্ছা দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো টাকারও মাল আছে ভাই আচ্ছা এই যে এই পিছনেও দেখতে পাইতেছি আরো দামি দামি আইটেম নাকি এগুলো স্যাম্পল আচ্ছা আচ্ছা এগুলো স্যাম্পল দিছি ভাই ওকে এই যে দেখেন মাত্র

একশো সত্তর টাকা বিভিন্ন পেন ভাই টিকটক বিভিন্ন থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে এটা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এই যে দেখেন ভাই মাত্র দেড়শো টাকা কত সুন্দর প্যান্ট চমৎকার

আচ্ছা এখন আচ্ছা পিস দেখা বোরকা দিতাস এই যে দেখেন বোরকা বোরকা ষাট টাকা মাত্র ষাট টাকা ভাই কি বলেন ভাই চিন্তা করা যায় ষাট টাকায় বোরকা মাত্র ষাট টাকায় বোরখা ভাই দেড়শো দুইশো করে বিক্রি করলে তো অনেক লাভ দ্বিগুণ লাভ

সরাসরি আসেন আসলে দেখে বেছে বেছে আপনি নিজ দায়িত্বে পছন্দ হলে নিবেন না হলে নাই নাই আর যদি বলেন যে না ভাই আমি আসতে পারবো না আমার দোকানে আমি একাই আপনি আপনার পছন্দ মতো পাঠিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে এক টাকা বিকাশ করবেন আগে যত টাকার মাল যত টাকার মাল নেন তবে কি আছে আপনার যদি বেশি টাকার মাল নেন সেই ক্ষেত্রে আবার একটু বেশি টাকা দিবেন আচ্ছা অ্যাডভান্স করতে হয় যেটা ওইটা করবেন তারপর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন

জায়গায় সবই আছে ভাই একটা পর একটা আসবে যেমন দাদা যাবে বাবা যাবে ছেলে যাবে নাতি যাবে সবাই যেমন যাবে ভাই সিরিয়াল এটাও আমার সিরিয়াল একটার পর একটা আসবে তো কথা হচ্ছে একটাই সরাসরি এসে নেয়ার চেষ্টা করবেন আপনারা সবচেয়ে ভালো হবে মনের মতো করে দেখে বেছে বেছে নিতে পারবেন আর যারা বেকার আছেন একদম অল্প পুঁজিতে দ্বিগুণ লাভের আইটেমের কালেকশনগুলো এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশের হকার ব্যবসায়ীরা কিন্তু এখান থেকেই এসে মাল কিনে তো ভাইয়া কথা বলবো না ঠিকানাটা একটু জেনে নিই কিভাবে আসতে হবে আমাদের সর্বপ্রথম ঠিকানা হচ্ছে ঢাকা সদর ঘাটাইশা আমাকে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন সদর ঘাটাইশা ফোন দিলে আমি বলে দেব কিভাবে আসতে হবে ওকে তো আর যারা চিনবেন না অবশ্যই ফোনে যোগাযোগ ফোনে যোগাযোগ করে আসবেন চলে আসবেন ঠিকানা যে হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ